অবরুদ্ধ গাজায় থামছেই না ইসরায়েলি তাণ্ডব। নির্বিচার বোমা বর্ষণে প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। আন্তর্জাতিক সম্প্রদায়ের বারবার আহ্বানের পর মিত্র যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে সরাসরি সমর্থন দেয়া থেকে সরে আসে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো না দিয়ে বোঝাতে চায় সংঘাত চায় না তারা। তবে প্রকাশ্যে গাজাবাসীর জন্য মায়া কান্না কাঁদলেও গোপনে ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় হামলা চালাতে ইসরায়েলকে নতুন করে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই চালানে প্রায় $250 কোটি অস্ত্র যাবে ইসরায়েলে, যার মধ্যে রয়েছে প্রায় 2000 MK-84 ও 500 MK-82 বোমা। এছাড়াও দেওয়া হবে অন্তত 25টি F-35A যুদ্ধবিমান। বছরখানেক আগে ইসরায়েলকে $300 কোটি সামরিক সহায়তায় বিল পাশ হয় মার্কিন কংগ্রেসে। এরপর থেকে তেল আবিবকে নিয়মিত বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার লাগাম টানতে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের ওপর ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির শীর্ষস্থানীয় সিনেটর ও কংগ্রেস সদস্যদের চাপ বাড়ছে। এর মধ্যেও তেল আবিবকে আরেক দফা বোমা ও যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিল হোয়াইট হাউস। এতে প্রশ্ন উঠেছে, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা বন্ধে আসলে কতটা আগ্রহী যুক্তরাষ্ট্র। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।